লোকসভা নির্বাচনের পর প্রকাশ কারাত ও সীতারাম ইয়েচুরির নেতৃত্বে সিপিএম দলটা নিজেদের মধ্যে ভাগ হয়ে যাবে। শনিবার কমলাসাগর বিধানসভা কেন্দ্রের প্রার্থী অরুণ কান্তি ভৌমিকের সমর্থনে নির্বাচনী জনসমাবেশে গিয়ে একথা বললেন প্রাক্তন রেলমন্ত্রী পশ্চিমবঙ্গের বিজেপি নেতা মুকুল রায়। নির্বাচনী সমাবেশ থেকে মুখ্যমন্ত্রী মানিক সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেন বিজেপির রাজ্য প্রভারী সুনীল দেওধর। বিজেপির প্রার্থীদের হয়ে প্রচারে রাজ্যে এসেছেন প্রাক্তন রেলমন্ত্রী ও পশ্চিমবঙ্গের বিজেপি নেতা মুকুল রায়। রাজ্যে পা রেখেই প্রচারে নেমে পড়েছেন তিনি। শনিবার কমলাসাগর বিধানসভার বিজেপি প্রার্থী অরুণ কান্তি ভৌমিকের সমর্থনে আয়োজিত নির্বাচনী সমাবেশে অংশ নিলেন তিনি। মুকুল রায় ছাড়াও নির্বাচনী সমাবেশে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য প্রভারী সুনীল দেওধর, কমলাসাগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরুণ কান্তি ভৌমিক সহ বিজেপির অন্যান্য নেতৃবৃন্দরা। লোকসভা নির্বাচনের পর প্রকাশ কারাট ও সীতারাম ইয়েচুরির নেতৃত্বে সিপিএম দলটা নিজেদের মধ্যে ভাগ হয়ে যাবে। শনিবার কমলাসাগর বিধানসভা কেন্দ্রের প্রার্থী অরুণ কান্তি ভৌমিকের সমর্থনে নির্বাচনী জনসমাবেশে একথা বলেন প্রাক্তন রেলমন্ত্রী ও পশ্চিমবঙ্গের বিজেপি নেতা মুকুল রায়। সীমা এগিয়ে যাচ্ছে, ভারতবর্ষের লোকসভায় আপনারা অপ্রাসঙ্গিক হয়ে গেছেন। ভারতবর্ষে 62 সাল থেকে দল ভাঙার পর এখন অব্দি কমিউনিস্ট পার্টি রেজিস্ট্রি ভাবে নাম লিখিয়ে রেখেছে 76টা দল। আপনারাও সেই 76-এর একটা অংশ হবেন, কারণ এই লোকসভার পর প্রকাশ কারাতের নেতৃত্বে এবং সীতারাম ইয়েচুরির নেতৃত্বে দলটা ভার্টিক্যালি ভাগ হয়ে যাবে। মানিক সরকার বাইরে গিয়ে বলেন রাজ্যে স্বর্ণযুগ চলছে, উন্নয়ন হচ্ছে, কিন্তু রাজ্যে এসে কেন তিনি বলেন দুঃখিত, লাঞ্ছিত, ভারতবর্ষের এক নম্বর মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী তিনি। নির্বাচনী সমাবেশ থেকে মুখ্যমন্ত্রী মানিক সরকারকে মিথ্যাবাদী বলে কটাক্ষ করলেন বিজেপি রাজ্য প্রভারী সুনীল দেওধর। মানিকবাবু, আপনাকে জবাব দিতে হবে এক বছরের মধ্যে, আপনার হেলিকপ্টারের বিল 10 কোটি টাকা, হ্যাঁ কি না? সমাবেশ থেকে মুখ্যমন্ত্রীকে এভাবেই প্রশ্ন ছুড়লেন বিজেপির রাজ্য প্রভারী। আমার পকেটের মধ্যে 1300 টাকা, আমার ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে 2300 টাকা, ইলেকশন কমিশনকে মানিকবাবু দিয়েছে নমিনেশনের মধ্যে। মানিকবাবু আপকো জবাব দেনা পড়েগা, আপকা এক সাল কা চপার কা বিল, হেলিকপ্টার কা বিল 10 করোড় রুপয়া হ্যা কি নেই, আপকো জবাব দেনা পড়েগা মানিক সরকার মহোদয়। কমলাসাগর ইতনা নজদীক হ্যায়, লেকিন কমলাসাগর আনে কে লিয়ে ভি ইয়ে মুখ্যমন্ত্রী গাড়ি সে নহি আতা হ্যায়, ইয়ে কমলাসাগর আনে কে লিয়ে ভি ये मानिक सरकार कोई मुख्यमंत्री नहीं हुआ, जैसे मानिक महाराजा हो गया मानिक के वंश का, ऐसे आसमान से। নির্বাচনী সমাবেশকে কেন্দ্র করে বিজেপি কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। যেভাবে প্রতিদিন মানুষের ঢল নামছে বিজেপির নির্বাচনী সমাবেশগুলিতে, তার থেকে রাজনৈতিক মহল মনে করছে যে এবারের নির্বাচনে সিপিএম এর অষ্টম বামফ্রন্ট গড়ার যে স্বপ্ন, সেই স্বপ্ন সফল নাও হতে পারে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।